আবার দুর্যোগের মুখে বাংলা। দক্ষিণ বাংলাদেশের ওপর রয়েছে একটা ঘূর্ণাবর্ত, মালদ্বীপের কাছে রয়েছে আরও একটা ঘূর্ণাবর্ত এবং আরও একটা অক্ষরেখা, উত্তর ভারতে রয়েছে জেট স্ট্রিম উইন্ডস। তাই বলে কি আবার দুর্যোগ ধেয়ে আসছে বঙ্গের দিকে? খুব স্বাভাবিকভাবে প্রশ্নটা উঠে আসছে, ঠিক যেভাবে ডানা ধেয়ে এসেছিল এই রাজ্যের দিকে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মূলত শুষ্ক আবহাওয়া এবং শীতের আমেজ থাকায় মনোরম পরিবেশ থাকবে সপ্তাহভর। আগামী কয়েকদিন খুব একটা তাপমাত্রার হেরফের হবার সম্ভাবনা কম, নতুন করে তাপমাত্রা খুব বেশি নামার সম্ভাবনাও কম। দক্ষিণবঙ্গের সব জেলাতেই শীতের আমেজ বজায় থাকবে। ইতিমধ্যে পুরুলিয়া এবং বীরভূমে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গিয়েছে তাপমাত্রা, মানে একেবারে ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়েছে। এরকম তাপমাত্রা আগামী 5 দিন থাকবে, সপ্তাহভর শীতের আমেজ বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। চলতি সপ্তাহে এরকম তাপমাত্রা থাকবে, সপ্তাহভর শীতের আমেজ একই রকম থাকবে। মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। এছাড়া হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে বাকি জেলাতেও। এই সপ্তাহে এইরকমই থাকবে আবহাওয়া, অর্থাৎ পারদ কিন্তু যথেষ্ট নিম্নমুখী। উত্তরবঙ্গের বিহার সংলগ্ন জেলার কথা এবার আপনাদেরকে বলবো। উত্তরবঙ্গে বিহার সংলগ্ন জেলা ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ঘন কুয়াশার চাদর থাকবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। ঘন কুয়াশার সতর্কতা রয়েছে, বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা থাকবে দক্ষিণ দিনাজপুরের কিছুটা অংশে। ঠিক কালী পুজোর আগের সপ্তাহে যেভাবে ঘূর্ণিঝড় ডানা হানা দিয়েছিল এই বাংলায়, ঝড় অনুভূত সেভাবে না হলেও প্রবল বৃষ্টি হয়েছে। যেভাবে প্রবল বৃষ্টি হয়েছে আমরা দেখেছি যে 224 পরগনা, হাওড়া, হুগলি এবং তার সঙ্গে 2 মেদিনীপুরে প্রবল বৃষ্টি হয়েছে, বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছিল। তাই একটা আশঙ্কা থেকেই যাচ্ছে যে আবারও কি তাহলে সেই দুর্যোগ ধেয়ে আসতে পারে, কারণ বৃষ্টি এবছর পিছু ছাড়েনি। প্রায় নভেম্বর মাস পর্যন্ত, নভেম্বরের দোরগোড়া পর্যন্ত বৃষ্টি হয়েছে বঙ্গে। আবার কি তাহলে কোনো দুর্যোগের মুখে? কারণ দক্ষিণ বাংলাদেশের ওপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে, মালদ্বীপের কাছে রয়েছে আরও একটা ঘূর্ণাবর্ত আর অক্ষরেখা, উত্তর ভারতে রয়েছে জেট স্ট্রিম উইন্ডস। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মূলত শুষ্ক আবহাওয়া এবং শীতের আমেজ থাকায় মনোরম পরিবেশ থাকবে সপ্তাহভর। আগামী কয়েকদিন খুব একটা তাপমাত্রা হেরফের হবার সম্ভাবনা কম, নতুন করে তাপমাত্রা খুব বেশি নামার সম্ভাবনাও নেই। দক্ষিণবঙ্গের সব জেলাতেই শীতের আমেজ থাকবে। ইতিমধ্যেই পুরুলিয়া এবং বীরভূমে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গিয়েছে তাপমাত্রা। বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে পুরুলিয়াতে। পুরুলিয়া কিন্তু রীতিমতো টেক্কা দিচ্ছে ঠান্ডায়। এরকম তাপমাত্রা থাকবে আগামী 5 দিন, সপ্তাহভর শীতের আমেজ বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। চলতি সপ্তাহে এরকম তাপমাত্রা থাকবে, বছরভর শীতের আমেজ একই রকম, মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। এছাড়া হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে বাকি জেলাতেও। এই সপ্তাহে এরকম আবহাওয়া থাকবে। এবার উত্তরবঙ্গের কথা আপনাদেরকে বলবো। উত্তরবঙ্গে বিশেষত বিহার সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে, বিহার সংলগ্ন জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ঘন কুয়াশার চাদর থাকবে মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলায়। ঘন কুয়াশার সতর্কতা রয়েছে, বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা থাকবে দক্ষিণ দিনাজপুরের কিছুটা অংশে। অর্থাৎ শীত এসে গিয়েছে সে কথা কিন্তু বলাই যায়, কারণ ইতিমধ্যেই সকাল থেকে রাত পর্যন্ত একটা শিনশিনে ভাব থাকছে। রাতের দিকে তাপমাত্রার পারদ অনেকটাই কিন্তু নেমে যাচ্ছে। বলাই হয়েছিল আবহাওয়া দফতরের তরফ থেকে যে 15ই নভেম্বরের পর শীত নামবে। এবার কিন্তু সেই শীত শুরু হয়ে গিয়েছে, শীতের দাপট, উত্তর পূর্ব হাওয়া ইতিমধ্যেই কিন্তু বইতে শুরু করেছে, একটা শিনশিনে ভাবও অনুভূত হচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। তবে আপাতত শীতের এই শুষ্ক আবহাওয়া এবং শীতের আমেজ কিন্তু বজায় থাকবে সপ্তাহভর।